8:58 সকাল, গোসল দিয়ে দিছি, কবুতর সব নামছে মোটামুটি, কম বেশি দুই একটা বাদে। যাও দুই একটা নামার জন্য প্রস্তুতি নিচ্ছে, সেগুলা নেমে যাবে একটু খালি পাইলে। স্টকের কবুতরগুলা গোসল করবে এখানে, তারপরে রোদে থাকবে প্রায় 2 থেকে 3 ঘন্টা, এরপরে এদেরকে ঘরে দিয়ে তারপর মাদি গোসল করাবো। এমনও হইতে পারে আজকে মাদি নাও গোসল করাতে পারি, কালকে দিতে পারি। আমার কাছে সবচেয়ে ভালো লাগে কবুতর যখন গোসল করে তখন দেখতে। শীতের সকালে কবুতর এইভাবে গোসল করবে আমি কখনো ভাবিও নাই। একজন উপরে গিয়া বৈশা রয়েছে, পাইট ম্যান্ডার ইন ব্রিড। আমাদের বাস্কে দিন কক্সবাজার রেসের, আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। যাতে আমাদের কবুতরগুলো সব চইলা আসে ঠিকঠাক মতো। কারণ কবুতর থাকলেই আমি পরবর্তী সিজন ধরতে পারবো, আর কবুতর না থাকলে মেবি নট পরবর্তী সিজন আমার করা হবে না। কারণ আপনারা জানেন আমি সব কবুতর একসাথে নামাই দিয়েছে, যার কারণে আমার টিম একদম ছোট হয়ে আসছে কক্সবাজার রেসের আগেই। এখন যদি টিম আরও ছোট হয়ে যায়, মানে একদমই নাই হয়ে যায়, তাহলে তো দ্বিতীয় সেশন কীভাবে করব। অনেকের তো হাতে কবুতর আছে, কেউ তার সবাই তার 50% কবুতর নামাইছে, আমার মতো বোকার মতো কাজ কেউই করে নাই, যে যা আছে সব নিয়ে নামায় দিছে। ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।